বাংলাদেশের বর্তমানে একমাত্র সংকট শেখ হাসিনার এই অবৈধ সরকার এই সরকার সংবিধানের 65 নম্বর অনুচ্ছেদ 7 নম্বর 11 নম্বর সংবিধানের অনেকগুলো ধারা অনুযায়ী এই সরকার অবৈধ যে কারণেই কিন্তু আমরা পুলিশ সহ প্রশাসনকে আমরা বলেছি আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান আমরা যে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি এই সরকারকে সহযোগিতা না করার আপনারা সেই জায়গা থেকে এই সরকারকে কোনো ধরনের সহযোগিতা করবেন না আপনারা জনগণের পাশে থাকুন আমাদের কিছু পুলিশ এনএসআই ডিজিএফআই আপনার অন্যান্য কর্মকর্তারা এসপিডিসি তারা আতঙ্কে আছে যে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তাদের অনেকে ওএসডি হয়ে যাবে আমরা আপনাদেরকে পরিষ্কার কথা দিচ্ছি শেখ হাসিনার সরকার 15 বছরে যে দলবাজি করেছে দেশের যে প্রাতিষ্ঠানিক ক্ষতি করেছে সরকার পরিবর্তনের পরে আমরা এই পথে হাঁটব না আপনারা একটা বিষয় ভালো করেই জানেন এখন যদি সরকারের পতন হয় তাহলে তো কালকে বিএনপি ক্ষমতায় চলে আসবে গণঅধিকার পরিষদ ক্ষমতায় চলে আসবে বিষয়টা তেমন না মাঝখানে একটা অন্তর্বর্তী সরকার থাকবে আমরা সেটাও বলেছি দেশের বৃহত্তর স্বার্থে দেশের শান্তি এবং স্থিতিশীলতার জন্য প্রয়োজনে রাজনৈতিক আলাপ আলোচনার ভিত্তিতে দু এক বছরের জন্য জাতীয় সরকার হবে সরকারের প্রতি আমরা আহ্বান জানাব গোয়ার তুমির পথ ছেড়ে সোজা পথে আসুন নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন অন্যথায় আপনাদের অস্তিত্ব থাকবে না গণ অধিকার পরিষদ সহ বিরোধী দলের যে আন্দোলন চলছে এই আন্দোলন চলবে আজকে দেখেছেন কৃত্রিমভাবে বাসের জ্যাম লাগিয়ে দিয়েছে গাড়ি খালি এক গাড়িতে 10 জন 15 জন কিন্তু দেখাচ্ছে যে বিরোধীদের হরতাল অবরোধ কার্যকর হচ্ছে না এত আপনাদের সৎ সাহস থাকলে নৈতিকতা থাকলে সাজা নমনের মতো হ্যাডম থাকলে আপনারা ক্যাটেগরির অধীনে একটা নির্বাচন দেন বীর পুরুষ হয়ে থাকলে ওয়াইদুল কাদের বলছেন যে রিজভি সাহেব নাকি গুহা থেকে বের হয় গুহা থেকে আন্দোলন হচ্ছে আপনারা এমন অসভ্য সমাজে পরিণত করেছেন সভ্য মানুষ আজকে রাজপথে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতেও আশঙ্কা বোধ করছে তাদের প্রাণ নাশের হুমকি তৈরি হচ্ছে যে কারণে তারা নিরাপত্তার কারণে তারা গুহা থেকে হয়তো বার্তা দিচ্ছে 71-এ যেভাবে মুক্তিযুদ্ধ হয়েছে গেরিলা পদ্ধতিতে প্রয়োজনে আপনাদেরকেও সেইভাবেই মোকাবেলা করা হবে কারণ আপনারা এই দেশের জনগণের প্রতিনিধিত্ব করেন না আপনারা ভারতের দাবিদারি করছেন আপনারা ভারতের দাবিদারি করে বাংলাদেশের প্রতিষ্ঠানকে ধ্বংস করে রাজনীতি ধ্বংস করে বাংলাদেশকে একটি ব্যর্থ কার্যকর রাষ্ট্রে পরিণত করার দুরভিসন্ধি নিয়ে আগাচ্ছেন এদেশের জনগণ সেটা হতে দিবে না।